ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. حامد ومصليان أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. একজন ভাই প্রশ্ন করেছেন যে মহারণা সম্পর্কে ইসলামের বিধি বিধান কি আছে। কিছু আলেমদের শুনতে পাওয়া যায় যে তিনারা বলেন যে মরার আগে আগে মহারণা মাফ করিয়ে নিতে হবে, অথবা কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার লাশটা সামনে রেখে ইমাম সাহেব জিজ্ঞাসা করেন যে এর মহারণা মাফ হয়েছে কি না। যদি মাফ হয় তাহলে ঠিক আছে, যদি বলা হয় মাফ হয়নি তাহলে তখন আবার স্ত্রীকে ডেকে মাফ করে নেওয়া হয়। তো এটা কি, এটা কি বৈধ নাকি এটা ইসলামের পরিপন্থী কাজ? আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন ভাই, মহারণা হচ্ছে বিবাহের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ অংশ, যাকে বাদ দিলে বিবাহই বৈধ হবে না, যাকে বাদ দিলে বিবাহই বৈধ হবে না। আর মহর পরিশোধ করা ওয়াজিব, মহারণা স্ত্রীকে দেওয়া ওয়াজিব। একজন স্বামীর ওপরে তার স্ত্রীর এটা ন্যায্য অধিকার, একজন স্বামীর ওপরে স্ত্রীর এটা একটা ন্যায্য অধিকার যেটা তাকে পরিশোধ করতেই হবে। কিন্তু আজ বর্তমানে মাঝহবের বেড়াজালে পড়ে, মাঝহবের চক্রে পড়ে ছোটোটা এমন জায়গায় গিয়েছে যে মহারণাটাকে একটা ন্যূনতম বা একটা গুরুত্বহীন বিষয় মনে করা হয়। যে ঠিক আছে, ধারে মহারণা হচ্ছে, পরে মাফ করে নিলে হবে, দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু না, এটা বৈধ নয়, এটা জায়েজ নয়, এটা বৈধ নয়, এটা জায়েজ নয়। বরং ওই মহিলাকে জোর করে ক্ষমা করতে বা মাফ করতে বাধ্য করা হয়। তো এটা ওই মহিলার উপর অত্যাচার করা হচ্ছে। মহিলার যে ন্যায্য অধিকার, যে ন্যায্য প্রাপ্য, তাকে তার থেকে বঞ্চিত করা হচ্ছে। এটা বান্দার হক মারা হচ্ছে। আর বান্দার হক মারা আল্লাহর নিকট সবচেয়ে বড় গুণা। শিরকের পরে পরে বান্দার হকের মারা গুণা। যেরকমভাবে আল্লাহ তাআলা শিরকের গুণা মাফ করবেন না, তৌবা না করলে, অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি কোনো বান্দার হক মারে আর যদি সেই বান্দার কাছ থেকে ক্ষমা না চেয়ে নেয়, তাহলে সেই বান্দা ক্ষমা পাবে না আল্লাহর কাছে। এখন ক্ষমা দিতে নিতেই হবে, ক্ষমা না, যদি ওই বান্দা ক্ষমা না করে তাহলে ওই ব্যক্তি কাল কেমন মধ্যে আল্লাহর সামনে মাফ পাবে না। সেই জন্য ক্ষমাটা জোর করে নেওয়া হয়, মাফটা জোরপূর্বক তার কাছ থেকে মাফ করে নেওয়া হয়। তো এটা আরও অত্যাচার, আরও জুলুম। এটা মাফ করে নিয়ে মাফ মানে জোরপূর্বক কোনো কাজ শরীয়তে নেই, শরীয়তের কোনো বিধান জোরপূর্বক হবে না, চলবে না। তো আপনাকে মহারণা তাকে স্বেচ্ছায় দিতে হবে, এটা আপনার জন্য ওয়াজিব, যেটা আপনি তাকে স্বেচ্ছায় সন্তুষ্ট চিত্তে ন্যায়সঙ্গতভাবে তার মহারণা তাকে মিটিয়ে দেবেন। এটা আপনার জন্য অপরিহার্য কাজ, আপনার জন্য অপরিহার্য কাজ এটা আপনার জন্য। কিন্তু আজ মাঝহবের ফতোয়ার কারণে, বিভিন্ন ব্যক্তির ফতোয়ার কারণে মহারণার যার যে পজিশন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেটা আজ একটা মজার বিষয় হয়ে দাঁড়িয়ে গিয়েছে, একটা ভিত্তিহীন বিষয় হয়ে দাঁড়িয়ে গিয়েছে, এর কোনো সম্মানই নেই। অথচ আল্লাহ তাআলা যে মহারণা যে ওয়াজিব করেছেন, এর কিছু লজিক আছে, এর পিছনে কিছু কারণ আছে। ওলামারা বলছেন যে মহারণা বলতে বোঝা হয় ওই সম্পত্তিকে, ওই মালকে, যে মালটা একজন স্ত্রী তার স্বামীর ওপরে ওয়াজিবের অধিকার রাখে। যে মালটা একজন স্ত্রী তার স্বামীর ওপরে ওয়াজিবের অর্থ অবশ্য পালনীয় বিধান, এটা মানে অবশ্যই দিতে হবে এমন একটা অধিকার স্ত্রী তার স্বামীর উপর রাখে। কেন? যে এটা মানে সাব্যস্ত করা হয়েছে বা এই বিধান দেওয়া হয়েছে এই জন্যে যে এটার মাধ্যমে ওই বিবাহ বা ওই স্ত্রীর সঙ্গে সঙ্গম করা বৈত হয়। যদি কোনো ব্যক্তি মহারণা দেওয়ার ন্যাত না রাখে যে আমি মহারণা দেবো না, তাহলে ওই ব্যক্তির সঙ্গে ওই স্ত্রীর সঙ্গে সঙ্গম করা বৈধ নয়। কেননা মহারণা ছাড়া স্ত্রীর সঙ্গে সঙ্গম বৈধ নয়। আর এটা কেন করা হয়েছে এই মহারণাটা বিধানটা? এজাজুল্লিল মারাত ওয়া ইকরামাল্লাহা, যে এটা হচ্ছে এই মহারণাটার বিধানটা দিয়ে আল্লাহ তাআলা ইসলামে এই বিধানটা দিয়ে মহিলার সম্মানকে বৃদ্ধি করেছেন। বিবাহ হচ্ছে একজন পুরুষ এবং মহিলার মধ্যে, বিবাহ হচ্ছে একজন পুরুষ একজন মহিলার মধ্যে।
তো মহরণা কে কাকে দিচ্ছে? একজন পুরুষ একজন মহিলাকে দিচ্ছে। তো এখানে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে এই ক্ষেত্রে একজন পুরুষের চেয়ে যে মহিলার দাম বেশি, সেজন্যে মহিলা পুরুষকে দেবে না। যে যৌতুক এটা এটা তো বাধ্যতামূলক নেওয়া হচ্ছে, এটা তো অত্যাচার করা হচ্ছে মহিলার উপরে, বা যে মহিলার যে গার্জিয়ান পিতা মাতা তার উপরে অত্যাচার করা হচ্ছে, ইসলামের বিধানকে লঙ্ঘন করা হচ্ছে যৌতুক নামক বিধানটা নিয়ে এসে। যৌতুক ইসলামে নেই। মহিলা বা মহিলার পরিবার ওই ব্যক্তিকে যে পাত্রটাকে এক মানে কানা করিও দেবে না, বরং ওই পাত্রপক্ষ বা পাত্রর পরিবার একটা নির্ধারিত মহরণায় মিটিয়ে দিয়ে ওই মহিলাকে পুত্রবধূ হিসেবে ঘরে নিয়ে আসবে। এটা হচ্ছে ইসলামের বিধান, এটা হচ্ছে ইসলামের বিধান। তো আমরা বুঝতে পারলাম যে মহরণ হচ্ছে এমন একটা অর্থ, এমন একটা বস্তু যেটা একজন স্ত্রী স্বামীর উপরে ন্যায্য অধিকার রাখে ওয়াজিব রূপে, অপরিহার্য রূপে, যে দিতেই হবে, শোধ করতেই হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 4 এর মধ্যে যে ওয়াতুন নিসা সাদাকাতুহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মহরণা মিটিয়ে দাও সন্তুষ্ট চিত্তে, বৈধ রূপে। তো এটা স্বচ্ছ মনে, পবিত্র মনে মহরণা দিতেই হবে বৈধ রূপে, যে এটা তার উপরে তার ন্যায্য অধিকার, ন্যায্য প্রাপ্য। আর আপনার এই টাকাতে কোনো অধিকার নেই। আপনি যে আপনার স্ত্রীকে মহরণা স্বরূপ 10,000-20,000 টাকা দিলেন, এটা সম্পূর্ণ ওই স্ত্রীর টাকা, এই টাকাতে আপনার বিন্দু পরিমাণ অধিকার নেই। ফাইন তিবনালাকুম আন শাইইন মিনহু নাফসান, হ্যাঁ যদি ওই মহিলা নিজ থেকে কিছু টাকা আপনাকে দেয়, ফাকুলুহু হানিয়াম মারিয়ান, তাহলে তুমি সেটা মজা করে খেতে পারো, তাহলে তুমি সেই টাকাটা মজা করে খেতে পারো। কখন? যখন স্ত্রী, যখন আপনার স্ত্রী আপনাকে স্বেচ্ছায় কিছু টাকা দেবে, তখন আপনি জোরপূর্বক তার কাছ থেকে মাফ করে নিতে পারেন না, এটা আপনার জন্য বৈধ নয়। অবশ্যই স্ত্রীর মত থাকতে হবে, তবে আপনার জন্য বৈধ। আর আপনি আপনার ফ্যামিলির লোক, আপনার পিতামাতা গিয়ে আপনার স্ত্রীকে বললেন যে তোমার তো টাকা তোমার স্বামীর কাছে থাকবে, মাফ করে দাও, মাফ না করলে অত টাকা কোথায় পাবে, কোথায় থেকে দেবে, আর নানান রকম বাহানা করে ভুলিয়ে ভালিয়ে একজন অবলা নারীকে আপনি ভুলিয়ে ভালিয়ে তার কাছ থেকে মাফ করে নিচ্ছেন, এটা বৈধ নয়, এটা বৈধ নয়। যদি সে স্বেচ্ছায় দেয় আপনাকে 5 টাকা, তাহলে আপনি ওই 5 টাকার হকদার হবেন, নাহলে আপনি ওই টাকার মধ্যে 1 টাকার অধিকার হবেন না। আপনি সম্পূর্ণটার অধিকারী হচ্ছে আপনার স্ত্রী। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন জুআতু ওয়াতু হুন্না উজুরাহুন্না বিল মারুফ, আর তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের ন্যায্য অধিকার ন্যায়সঙ্গতভাবে পরিশোধ করো, ন্যায়সঙ্গতভাবে পরিশোধ করো। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 2। তো এখানে আল্লাহ তাআলা পুরুষকে স্বামীদেরকে আদেশ করলেন যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে মহরণা মিটিয়ে দাও, পরিশোধ করো। তো এটা ওয়াজিব। এই আয়াতের ব্যাখ্যাতে তাফসীরে তাবারির মধ্যে এবং তাবারি রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যা করছেন দ্বিতীয় খণ্ডে 241 পৃষ্ঠাতে যে এই আয়াতের পরিপ্রেক্ষিতে কাতাদা রাহিমাহুল্লাহ আলাই বলেছেন যে আই ফরিজাতান, অপরিহার্য রূপে তুমি তোমার মহরণা মিটিয়ে দাও, অপরিহার্য রূপে, ওয়াজিব রূপে, যে এটা তোমার উপর ওয়াজিব, পরিশোধ করতেই হবে। এই ভাবনা নিয়ে তুমি তোমার মহরণাটা তোমার স্ত্রীকে দিয়ে দাও, পরিশোধ করো। ইবনে জুরাইজ বর্ণনা করেছেন যে ফরিজাতান মুসাম্মাতান, যে এটা হচ্ছে একটা অপরিহার্য বিষয়, ওয়াজিব বিষয়, যেটা আপনাকে পরিশোধ করতেই হবে। তো এর সঠিক সহজ সরল অর্থ কি হলো? ওয়াতুন নিসা মুহুরাহুন্না আতিয়াতান ওয়াজিবাতান ফরিজাতান লাজিমাতান, অতএব তুমি তোমার স্ত্রীকে মহরণা পরিশোধ করে দাও, ওয়াজিব রূপে, ফরজ রূপে, অপরিহার্য রূপে। তো মহরণা হচ্ছে ওয়াজিব, যেটাকে আপনার পরিশোধ করতেই হবে, যেটাকে আপনার পরিশোধ করতেই হবে। যেহেতু পরিশোধ করতেই হবে, সেজন্য মহরণা সাধ্য মোতাবেক নির্ধারণ করা দরকার। যেহেতু পরিশোধ করতেই হবে, সেজন্য মহরণা সাধ্য মোতাবেক নির্ধারণ করা দরকার, যে আমি যতটা পারবো, আমি যতটা পরিশোধ করতে পারবো বা যতটা দিতে পারবো, আমি ততটা মহরণা নির্ধারণ করবো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি হাদিসে বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খয়রু নিকা আইসারুহু, উত্তম বিবাহ হচ্ছে সেই বিবাহ যে বিবাহে কম খরচ হয়। উত্তম বিবাহ হচ্ছে সেই বিবাহ যে বিবাহে কম খরচ হয়। সহিহুল জামি হাদিস নম্বর 3300, সিলসিলাতুল হাদিস সহিহ হাদিস নম্বর 1842। অন্যত্র ইসলাম বলছেন যে খয়রু সাদাকাতু আইসারুহু, উত্তম মহরণা হচ্ছে সেই মহরণা যেটা পরিমাণে কম, উত্তম মহরণা হচ্ছে সেইটা যেটা পরিমাণে কম। সহিহুল জামি হাদিস নম্বর 3279। তো আপনি
আপনাদের উত্তম হচ্ছে যে আপনি মহরমটা কম নির্ধারণ করুন, কম দিন, কিন্তু আপনাকে দিতে হবে। আপনি দেওয়ার নিয়াতে, পরিশোধ করার নিয়াতে আপনার যতটা সাধ্য, যতটা আপনার সামর্থ্য, সেই অনুযায়ী আপনি মহরমটা নির্ধারণ করুন এবং সেটা আপনি পরিশোধ করুন। এটা আপনার উপরে অপরিহার্য, অজীব, আপনি পরিশোধ করতেই হবে। কিন্তু হ্যাঁ, যদি কোনো ব্যক্তি যখন বিবাহ করছে নগদে মানে মহরমটা পরিশোধ করতে না পারে, যে এখন আপনি বিবাহ করছেন, আপনি ভালো পাত্রী পেয়ে গেছেন, আপনি বিবাহ করে নিচ্ছেন, ঠিক আছে, আপনার এখন আপনার কাছে টাকা নেই যে আপনি আপনার মহরমটা পরিশোধ করবেন, সেজন্য আপনার যেন ধারও বৈধ, আপনি ধারও মহরমটা নির্ধারণ করতে পারেন যে আমি 5,000 টাকা বা 10,000 টাকা মহরমটা দেবো, কিন্তু সেটা 1 বছর বা 2 বছর পরে। আপনার জন্য ধারও মহরমটা নির্ধারণ করা বৈধ, কিন্তু নিয়াত থাকতে হবে পরিশোধ করার। আপনার নিয়াত আছে যে আপনি 1 লাখ 1.5 লাখ টাকা মহরমটা নির্ধারণ করলেন, আর আপনার নিয়াত আছে যে না মহরমটা দেবো না, আমি মাফ করে নেবো। যদি এরকম নিয়াত থাকে আপনার, তাহলে আপনার বিবাহই হবে না, কারণ এটা হচ্ছে একটা অপরিহার্য ওয়াজিব বিবাহের ক্ষেত্রে। আর বিবাহের মানে যে রুকুন বা আরকান রয়েছে, যে শর্ত রয়েছে, তার মধ্যে একটা ওয়াজিব শর্ত হচ্ছে মহরমটা পরিশোধ করা। যদি আপনি এই শর্তটা না দেওয়ার নিয়াত করেন, উদ্দেশ্য করেন, তাহলে আপনার বিবাহই হবে না। তো আপনাকে পরিশোধ করার নিয়াতে, আপনাকে পরিশোধ করার নিয়াতে ধারও মহরমটা নির্ধারণ করা বৈধ, কিন্তু আপনাকে নিয়াত থাকতে হবে যে আপনি আমি পরিশোধ করবো সেটা। এবং পরিশোধ করার নিয়াতে আপনার যতটা সামর্থ্য হবে পরবর্তীকালে, বা আপনি যতটা পারবেন মনে করছেন, আপনি ততটা মহরম নির্ধারণ করুন। 10,000 টাকা 20,000 টাকা বেশি দরকার নেই, কিন্তু পরিশোধ করতে হবে, কিন্তু পরিশোধ করতে হবে। এ ব্যাপারে ওলামারা বলছেন যে ইমাম ইবনে কুদ্দামা রহিমাহু আলাইহি তার গ্রন্থ আল মুগনির 7ম খণ্ডের 169 পৃষ্ঠায় বলছেন যে মহরনা ধারে এবং নগদে উভয়ে বৈধ, মহরনা ধারে এবং নগদে উভয়ই বৈধ। ইবনে বাজ রহিমাহু আলাইহি বলছেন যে হাদিহিল মাসালাতু তুরজিউ ইলা ইত্তিফাকিল জাওজাইন, এটা এমন একটা বিষয় যেটা নির্ভর করছে পাত্র এবং পাত্রীর উভয়ের সম্মতির উপরে, এটা এমন একটা বিষয় যেটা নির্ভর করছে পাত্র এবং পাত্রীর উভয়ের সম্মতির উপরে। আবিল জাউজু ও অলিউল মারাতে, অথবা পাত্র এবং পাত্রীর অভিভাবকের উপরে। এটা ইত্তেফাক আলা শাইইন ফালা বাসা বিহি, যে বিষয়ের ওপরে বা যে পরিমাণের ওপরে পাত্রপক্ষ এবং পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষ অথবা পাত্র এবং পাত্রী রাজি হয়ে যাবে, সেটা মহরমা হয়ে যাবে, সেটা মহরমা হয়ে যাবে। কিন্তু পাত্রপক্ষ মানে পাত্রীর বা পাত্রীপক্ষের সম্মতির প্রয়োজন রয়েছে, যে আপনি যে মানে বাধ্য করবেন তাকে তা হবে না, যে না যদি ধারে ধারে তোমার না মানো তাহলে বিবাহ হবে না, যে না যদি আমি তোমাকে 1,000 টাকা মহরমা দেবো, যদি তুমি 1,000 টাকা রাজি না হও তাহলে বিবাহ হবে না, এরকম তাকে জোর দেওয়া যাবে, তাকে বাধ্য করা যাবে না। যে মহরমাটা হবে, পরিমাণটা যাই হবে না কেন, ধারে বা নগদে উভয়টাই কিন্তু পাত্র এবং পাত্রী অথবা পাত্র আর পাত্রীর পরিবারের বা অলির সম্মতি থাকতে হবে। মজমু আফতু আল ইবনে বাজ 21 খণ্ডের 89 এবং 90 পৃষ্ঠা। এবং একই কথা সালে ওসামিন রহিম আলাই বলেছেন যে মহরনা ধারে এবং নগদে উভয়ই বৈধ, উভয়ই বৈধ। মজমু আফতু আলি সালে ওসাইম রহিম আলাই 13 খণ্ডের 1368 নম্বর ফতোয়া। এবং এক্ষেত্রে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ঠিক একই কথা বলেছেন, তিনি বলেছেন যে ওয়ালাম ইয়াকুনু সাহাবাতু ইয়াকতুমুনা সাদাকাতুন, সাহাবাদের সময়ে মহরম লিপিবদ্ধ হতো না, আজ যে কাবিলনামাতে লিপিবদ্ধ হচ্ছে যে এত টাকা দিনমোহর হলো বা এত টাকা দিনমোহর ধার্য হলো ধারে বা নগদে, যে আজকে যে কাবিলনামায় লিপিবদ্ধ হচ্ছে, সাহাবাদের যুগে এরকম লিপিবদ্ধ হতো না, সাহাবাদের জামানাতে বা সাহাবাদের যুগে এই ধরনের মহরম লিপিবদ্ধ কাবিলনামাতে হতো না। লিআন্নাহুম লাম ইয়াকুনু ইয়াতাজাওয়াজুনা আলা মুআখখারিন, কেননা তারা ধারে মহরমাতে বিবাহ করতোই না, কেননা তারা সাহাবারে আনহুমরা বিবাহ করতেন নগদ মহরমা দিয়ে, ধারে মহরমা দিয়ে বিবাহ করতেনই না তারা, তারা সদা সর্বদা মহরমা নগদে বিবাহ মিটিয়ে দিতেন। মাজমু আশরাত আল ইবনে তাইমিয়া বা 22 খণ্ডের 131 পৃষ্ঠা। তো সাহাবাদের আমল কি ছিল, নগদ মহরমা মিটিয়ে দেওয়া, নগদ মহরমা মিটিয়ে দেওয়া। তা সত্ত্বেও ওলামারা বলেছেন যে অন্য হাদিসের ভিত্তিতে যে ধারও মহরমা জায়েজ, কিন্তু এটা পাত্রীপক্ষের সম্মতি লাগবে, এবং আপনার নিয়াত থাকতে হবে যে আমি এটা ধারে মানে নির্ধারণ করছি ঠিক আছে, কিন্তু এটা পরিশোধ করব। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, ওয়াকবে বিন আমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন যে আহাক্কু মা আওফাইতুম মিনাশ শুরুতে আন তু বিহি,
মাস্তাহালালতুম বিহিল ফুরুজে, তোমরা যে সমস্ত অঙ্গীকার বা ওয়াদা করো, তোমরা যে সমস্ত অঙ্গীকার বা ওয়াদা করো কোনো শর্তের ওপরে, তো এর মধ্যে সবচাইতে উত্তম শর্ত হচ্ছে, উত্তম অধিকার হচ্ছে, উত্তম ওয়াদা হচ্ছে, উত্তম অঙ্গীকার হচ্ছে ওই অঙ্গীকার যেটা তোমরা কোনো মহিলার লজ্জাস্থান হালাল করার জন্য করেছো। যে অঙ্গীকারটা তোমরা কোনো মহিলার লজ্জাস্থান বা শরমগা হালাল করার উদ্দেশ্যে করেছো, সেই ওয়াদা, সেই অঙ্গীকার পূরণ করাটা তোমার জন্য সবচেয়ে বেশি অধিকার রাখে। অর্থাৎ তোমরা যে, আমি আগেই বলেছি যে যদি কোনো পুরুষ কোনো মহিলাকে তার মহরণা না দেয়, তাহলে তার জন্য ওই স্ত্রীর লজ্জাস্থান বৈধ নয়, তার জন্য ওই স্ত্রীর সঙ্গে সঙ্গম করা বৈধ নয়। তো মহরণা হচ্ছে বৈধতার চাবিকাঠি, মহরণা হচ্ছে বৈধতার চাবিকাঠি। যদি আপনি মহরণা না দেন, তাহলে আপনার জন্য ওই স্ত্রীর সঙ্গে সঙ্গম করা বৈধ নয়। তো আপনি যে বলেছেন যে ঠিক আছে আমি এখন সঙ্গম করব বা সঙ্গম করার অনুমতি চাচ্ছি, কিন্তু আমি ওর যে চাবিকাঠি বা ওর যে মহরণা সেটা আমি পরে মিটিয়ে দেবো, তো এই যে আপনি ওয়াদা করেছেন, আপনি এই যে অঙ্গীকার করেছেন, এই ওয়াদা বা এই অঙ্গীকারটা পূরণ করার সবচেয়ে বেশি দাবি রাখে আল্লাহ তাআলার নিকটে। তো আপনাকে এই অঙ্গীকার বা ওয়াদা পূরণ করতে হবে। আপনি জীবনে যত অঙ্গীকার করেছেন, সমস্ত অঙ্গীকারের মধ্যে এই অঙ্গীকারটা আগে পূরণ করতে হবে। সমস্ত অঙ্গীকার বা ওয়াদার মধ্যে এই অঙ্গীকারটা আগে পূরণ করতে হবে। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী হাদিস নম্বর 5151, সহিহ মুসলিম হাদিস নম্বর 1418, সহিহ তিরমিজি হাদিস নম্বর 1127, সহিহ নাসাই হাদিস নম্বর 3282, সহিহ আবু দাউদ হাদিস নম্বর 2139, সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর 1603। এতগুলো হাদিস সেই হাদিসটা বর্ণিত হয়েছে যে আপনি যে অঙ্গীকার করছেন কোনো মানে স্ত্রীর লজ্জাস্থান বৈধ করার জন্যে, তো এই অঙ্গীকার এই ওয়াদাটা সবচেয়ে আগে পূরণ করার দাবি রাখে। তো আপনাকে এই অঙ্গীকার এই ওয়াদা পূরণ করতেই হবে। যদি আপনার নিয়াতে এই ঘোটা থাকে, যদি আপনার নিয়াতে খোঁট থাকে যে আপনি মরণ আদায় করবেন না, তাহলে আপনার বিবাহ বৈধ হবে না, আপনার জন্য ওই স্ত্রীর সঙ্গে সঙ্গম করা বৈধ হবে না। যদি আপনি মরণা না মিটিয়ে বা মরণার মানে মরণা দেওয়ার নিয়াদ না করে, দেওয়ার নিয়াদ না থাকে, তাহলে আপনার জন্যে ওই স্ত্রীর সঙ্গে সঙ্গম করা বৈধ হবে না। যদি আপনি তারপরে সঙ্গম করেন, তাহলে আপনার জন্য এটা জিনা হবে, তাহলে আপনার জন্য এটা ব্যভিচার হবে, বৈধ হবে না। তো এত বড় কঠিন জিনিসটাকে এত ছোট করে দেখার মানে এই যে প্রবণতা, মানুষ এত সাহস কোথা থেকে পেল? এই যে বিধান যে মাফ করে নিতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে, যদি ক্ষমা স্বেচ্ছায় না করছে জোরপূর্বক ক্ষমা করে নিতে হবে, এত বড় যে অপরাধ, এত বড় যে অত্যাচার মানুষ কীভাবে করছে, একটু আল্লাহকে ভয় লাগে না? একটু আল্লাহর বিধানকে ভয় লাগে না? তো এই বিষয়ে সতর্ক হতে হবে, এই বিষয়ে সতর্ক হতে হবে। প্রথমে জানতে হবে যে এটা একটা অজীব বিধান। বিবাহ মানে বৈধ হওয়ার কারণে, কোনো বিবাহ বৈধ হওয়ার কারণে বা বৈধ হওয়ার পিছনে যে কয়েকটা শর্ত রয়েছে, তিনটি বা চারটি, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে মহরণা পরিশোধ করা। যদি মহরণা পরিশোধ না করেন, তাহলে আপনার জন্য বিবাহ, আপনার বিবাহ বৈধ হবে না, আপনার বিবাহ সুরেত সম্মত হবে না। আর যদি আপনি মহরণা না আদায় না করেন, তাহলে আপনার জন্য আপনার স্ত্রীর লজ্জাস্থান বৈধ হবে না, আপনার জন্য তার সঙ্গে সঙ্গম করা বৈধ হবে না। আর এটা হচ্ছে মহিলার সম্মান স্বরূপ। আল্লাহ তাআলা এর মাধ্যমে, এই বিধানের মাধ্যমে মহিলার সম্মানকে বৃদ্ধি করেছেন। যদি আপনি এই বিধানটা মানছেন না, যদি আপনি এই বিধানটা নিয়ে খেলা করছেন, তার মানে আপনি একজন মহিলার সম্মান নিয়ে খেলা করছেন, যেটা আপনার জন্য কখনোই বৈধ নয়। আর যদি আপনি জোরপূর্বক মাফ করে নিচ্ছেন, তাহলে একজন মহিলার বা একজন ব্যক্তির আপনি ন্যায্য অধিকারকে ভক্ষণ করছেন, তার ন্যায্য অধিকারকে তার কাছ থেকে আপনি জোরপূর্বক ছিনিয়ে নিচ্ছেন, যেটা অত্যাচার, যেটা এক প্রকারের অত্যাচার। আর অত্যাচারে কত বড় ভয়াবহ শাস্তি কাল কেমন সে বুঝতে পারবে। সেজন্য এই ব্যাপারে সতর্ক হওয়া দরকার, এবং আমাদের উচিত যে মহরণা আমাদের সাধ্য মোতাবেক নির্ধারণ করে সঙ্গে সঙ্গে পরিশোধ করা। যদি সঙ্গে সঙ্গে পরিশোধ করার সামর্থ্য না থাকে, তাহলে ধারেও বৈধ, কিন্তু সেটা পরিশোধ করার নিয়াত থাকতে হবে, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব পরিশোধ করতে হবে। এটা হচ্ছে মহরণার বিধান, এটা হচ্ছে মহরণার বিধান। হাদা মা ইনদাল্লাহু আলা বিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।